আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কী নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। এবার আমি মাছটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালোভাবে মাছগুলো সাথে মশলাটা মাখিয়ে নেব। এই দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। আমি 1 পিস 1 পিস করে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, কেননা তেল গায়ে পড়ার সম্ভাবনা থাকবে। মাছের পিসগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছের পিসগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমি খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা ভেজে ফ্রাই করে নিয়েছি আমি। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এ দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 200 গ্রাম আলু, আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 1 বড় সাইজের ফুলকপি, এইরকম টুকরো করা আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন করে। এ দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ে আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো আমার গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুটাও তুলে নেব একটা প্লেটে। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এর মধ্যে নিয়েছি 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1টা তেজপাতা। দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম ওর মধ্যে। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই করে নেওয়া হয়েছে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনটা ফ্রাই করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাটাকে একটু মাখিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। এ দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি ভেজে রাখা সবজিগুলো। মশলাটাতে ভালো করে আমি সবজিগুলো মাখিয়ে নেব। এই দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি একটু কষিয়ে নিয়েছি, আরও 2-3 মিনিট ধরে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বড় কোঠার জন্য অপেক্ষা করব। বলক উঠে গেছে, ফিরে এসেছি বলক ওঠার পর। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা মাছের পিস। ভালো করে গ্রেভির মধ্যে চুবিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। গরম মশলাটা একটু মিক্স করে নেওয়ার পরে আমি আবারও আমি ঢেকে দিলাম 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য। ফিরে এসেছি 3 মিনিট পর। এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর হয়েছে, কত টেস্টি লাগছে দেখে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওর সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।